দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি এমন একটা মুরগির ফার্মে অবস্থান করছি যেই খামারের যাত্রাটা শুরু হয়েছিল অনেক ছোট্ট পর্যায়ে আপনারা জানলে অবাক হবেন এই যে খামারটি রয়েছে এটি শুরু হয়েছিল মাত্র কুড়িটা মুরগির বাচ্চা থেকে সেখান থেকে আজকের প্রায় পাঁচশো মুরগির বাচ্চা রয়েছে ওনার কাছে সাথে সাথে রেডি মুরগি রয়েছে যেগুলো মাংসের জন্য উনি রেডি করছেন হ্যাঁ আপনাদের কাছে পাঁচশো মুরগির বাচ্চা বা পাঁচশো রেডি মাংসের মুরগিটা অনেক কম মনে হতে পারে কিন্তু আপনারা একবার ভাবুন উনি যে খামারটা শুরু করেছিলেন মাত্র কুড়িটা মুরগির বাচ্চা থেকে শুরু করেছিলেন সেগুলোকে বড় করলেন তারপর ধীরে 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 করে সেগুলো মাংসের জন্য রেডি করলেন তারপর সেগুলো বিক্রি করে প্রফিট করলেন সেখান থেকে ধীরে ধীরে আজকের উনি গত এক বছরে পাঁচশো মুরগির বাচ্চা করে ফেলেছে মানে ওই লাভ্যাংশ থেকেই উনি এই ফার্ম তৈরি করেছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি মদনপুরে যেটা আপনারা যদি কল্যাণী থেকে আসেন তাহলে কল্যাণী নেক্সট স্টেশন এদিক থেকে যদি আসেন তাহলে শিমুরালি নেক্সট স্টেশন মানে মাঝখানে রয়েছে মদনপুর মদনপুর স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই ফার্মের অবস্থান চলুন জেনে বিস্তারিত ভিডিওতে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি এই খামারের যাত্রা কিভাবে শুরু হয়েছিল আপনার আমি প্রথম কুড়িটা মুরগি দিয়ে শুরু করি সেখানে কত টাকা ইনভেস্ট করেছিলেন আপনি আমি ঘর আর মুরগির বাচ্চা খাবার দাবার লাইটের খরচা দিয়ে প্রায় হাজার পাঁচেক টাকা মতো খরচা হয়েছে মানে পাঁচ হাজার টাকা কুড়িটা বাচ্চাই হয়েছে পাঁচ হাজার টায় বাচ্চা হয়নি তাদের খাওয়ানো নব্বই দিন খাওয়ানো তারপরে ঘর আছে লাইটের খরচা দিয়ে ওষুধ মেডিসিন দিয়ে আমার পাঁচ মানে টোটাল ঘরটা নিয়ে পাঁচ টাকা দিয়ে মাত্র যে খামারটা শুরু হয়েছে আমি আচ্ছা এখন কতগুলো রয়েছে আপনার কাছে এখন আমার কাছে পাঁচশো মুরগি আছে মানে পাঁচশো মুরগি আছে এগুলো কি বাচ্চা বাচ্চা আর রেডি মুরগি কতগুলো আছে মুরগি আপাতত পঞ্চাশটা মতো আছে এই হাতে বাচ্চাগুলো এগুলো ফদিন বয়স এগুলো আজকে মাত্র উনত্রিশ দিন বয়স হয়েছে এদের একটা ভ্যাকসিন বাকি আছে প্রথমে সাত দিনের মাথায় এফ ওয়ান করেছি হ্যাঁ তারপরে আঠেরো সতেরো থেকে সতেরো থেকে আঠেরো দিনের মাথায় গাম করা আছে আচ্ছা আর একটা ভ্যাকসিন এফ ওয়ান রেখে তার বুস্টার ডোজ করা হবে মানে আর একটা বাকি আছে সেটা কদিনের মাথায় করবে এটা ওই আঠাশ থেকে উন্নতি হয়ে গেছে টাইম আজকেও করতে পারি কালকেও হতে পারে আচ্ছা 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 এই বাচ্চাগুলো কি মাংসের জন্য রেডি করছেন হ্যাঁ এগুলো মাংসের জন্য রেডি হচ্ছে আচ্ছা এই বাচ্চাগুলো কি বিক্রি হয় না আপনি নিজস্ব পার্সোনালি মাংসের জন্য রেডি করছেন এই বাচ্চা কিছু বিক্রি হয় আবার কিছু মাংসের জন্য থাকবে সেটা কি রকম ভাবে সেটা কিছু বাচ্চা ধরেন যারা বাড়িতে পোষে হ্যাঁ পুষবে তারা তো অনেক সময় ভ্যাকসিন করতে পারে না হ্যাঁ সেই ভ্যাকসিন এগুলো করা থাকে আচ্ছা এটা নিয়ে গিয়ে বাড়িতে পোষে আর কিছু যেগুলো থাকবে সেগুলো মাংসের জন্য রেডি হবে আর না আপনার ফার্মেই মাংসের জন্য রেডি হবে হ্যাঁ তাহলে এগুলো কি খাবার দাবার দিচ্ছেন এগুলো সব ন্যাচারাল খাবার গম ভেজানো আছে হ্যাঁ ভুট্টা আছে হ্যাঁ তার সাথে কিছু দানা দানা আছে যেমন সর্ষে আছে সব দানা খাবার দেওয়া হয় সব ন্যাচারাল খাবারই দেওয়া হয় কোনো ম্যাচটা সেখানে দেওয়া হয় না মানে সম্পূর্ণ ন্যাচারাল ভাবে সম্পূর্ণ ন্যাচারাল ভাবেই মুরগি বড় হয় আচ্ছা এই দানা খাবারের সাথে সাথে আর কি কি দেন এই দানা খাবার সাথে সাথে কিছু শাক সবুজ শাক সবজি দেওয়া হয় দেখুন বন্ধুরা দাদা কিন্তু একেবারে ইউনিক ভাবে মুরগিগুলো পালন করছেন এই যে দেখুন দাদা একটু খাবারগুলো তুলে দেখান তো আমার দর্শক বন্ধুদের এই যে দেখুন বন্ধুরা একেবারে এর ভিতরে চালে খুদ রয়েছে গম রয়েছে ধানও রয়েছে মনে হয় হ্যাঁ ধানও আছে আচ্ছা এগুলো সিদ্ধ করে না না ভিজিয়ে রাখে এই বাচ্চাগুলো এই তিনটে ভ্যাকসিন হয়ে যাওয়ার পর এক মাস পর থেকে বিক্রি করা শুরু হয়ে যায় আচ্ছা 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 এবার এক মাস পর থেকে বিক্রি করা শুরু হয়ে যায় তারপরে কিছু যেগুলো থাকে সেগুলো মাংসের জন্য বিক্রি করি এবার এগুলো বাচ্চার কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন বাচ্চার আচ্ছা অনেকটাই বড় মানে এত কম সময়ের বাচ্চা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিয়ে বানানো হয় হলুদ জল কিসের জন্য এটার মধ্যে মুরগির খাবার আছে বাচ্চার আচ্ছা কতক্ষণ ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রাখি গম আছে ভুট্টা আছে খুদ আছে কিছু হলুদের জল কেন দেবো হলুদ জলটা দেওয়া হয় যাতে মুরগির পেটে হজমটা ভালো হয় আচ্ছা হলুদটা গেলে সব লিভার টিভার সব ভালো থাকবে এর জন্য হলুদটা দেওয়া হয় কিছু নুন দেওয়া আছে এর মধ্যে যাতে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে না পারে তো এখানে দেখতে পাচ্ছি সিল্কি মুরগি রয়েছে সাথে সোনালী মুরগি রয়েছে এগুলো কেন এগুলো আমার প্যারেন্টাল স্টক হ্যাঁ আমার ঘরটা একটু ডিস্টার্ব হয়েছে দেখে আমি এগুলো সব এক জায়গায় রেখেছি আপাতত আচ্ছা এখানে সিল্কি কটা আছে সিল্কি চারটে আছে চারটে সিল্কি আর সব সোনালি মুরগি আর সবগুলো সোনালী সোনালী কটা আছে পঞ্চাশটা মুরগি আছে সোনালি পঞ্চাশটা সোনালি পঞ্চাশটা রয়েছে আর সাথে সাথে ওই সাইডেও রয়েছে হ্যাঁ ওই সাইডে দর্শক বন্ধুরা একেবারে ছোট্ট পর্যায়ে কিভাবে একটা খামার শুরু করা যায় সেটা এই দাদা একটা জল জানতো উদাহরণ যে আপনারা চাইলেই অনেক ছোট্ট পর্যায়ে বা মুরগি পালন শুরু করতে পারেন সেখান থেকে ধীরে ধীরে প্রফিট করে আপনারা কিন্তু এটাকে বাড়াতে পারেন আচ্ছা দাদা এগুলো এখন কতদিন ধরে ডিম পাচ্ছে আপনার এখানে এগুলো ডিম পাড়া শুরু হয়ে গেছে কিছু ডিম পাচ্ছে কিছু শুরু হয়নি এখন বন্ধুরা দেখুন এই যে এটা হলো একেবারে পিওর দেশি মুরগি যেটা দাদার এখানেই বাচ্চা দিয়েছে দাদা এগুলো কি মুরগি ডিমে তা দিয়ে হয়েছে না ইনকিউবেটর এগুলো তা দিয়ে হয়েছে ডিমে তা দিয়ে হয়েছে না এই সাইডে একটা রয়েছে আর এই সাইডেও আরেকটা রয়েছে এই সাইডে কটা বাচ্চা রয়েছে এই সাইডে প্রায় আটটা বাচ্চা আছে আটটা আটটা বাচ্চা রয়েছে না এরকম কি ডিমে তা দিয়েই বরাবর ফোটানো এগুলো নিজের ইয়ে নিজের বাড়ির জন্য রাখা হয় তা দিয়েই ফোটানো হয় এগুলো ও আচ্ছা 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 আপনাদের যদি কারো দেশি মুরগির দরকার হয় একেবারে পিওর দেশি মুরগি মানে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানো মুরগির যদি কারো দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন যে এখানে দেশি মুরগিও পাওয়া যায় দাদা এই দেশি মুরগিগুলো কি বিক্রির জন্য রয়েছে হ্যাঁ কিছু বিক্রি করি বাচ্চা বিক্রি করি আচ্ছা ডিম দেশী মুরগির ডিম বিক্রি করি এই যে আপনার কাছে সিল্কি মুরগিগুলো রয়েছে এগুলোর বাচ্চা কি পাওয়া যায় এগুলোর বাচ্চা আমি কিনেছিলাম চারটে বাচ্চা কিনেছিলাম সেগুলো এখন বড় হয়েছে এখন বাচ্চা ডিম দেওয়া শুরু করেনি সিল্কি এখন আচ্ছা 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 এগুলো কদিন পরে ডিম দেবে এগুলো সেই আর মাসখানিকের মধ্যে শুরু হয়ে যাবে এখানে কতগুলো কোয়েল আছে দাদা এখানে দশ পিস কোয়েল আছে মাত্র দশ পিস হুম সে এগুলো কি শখে এগুলো শখের জন্য পুষেছি আর ডিম হয় কিছু ডিম হয় ডিম খাওয়া যায় বেশি কিছু বিক্রি করি

এটা কিন্তু না সোনালি না অন্য কয়লার বা অন্য কিছু আর এই সাইডে দাদা সাইডে পালন করছেন আর ওই সাইডে রয়েছে আপনার কোয়েলগুলো আর এই সাইডটায় রয়েছে এইগুলো এটা হচ্ছে লেয়ার বার্ডের জন্য তৈরি হচ্ছে লেয়ার বার্ড আচ্ছা আচ্ছা লেয়ার বার্ডের জন্য ঘরটা তৈরি হচ্ছে এখানে আচ্ছা এখানে কতগুলো রাখা যাবে এখানে প্রায় 50টা মুরগি থাকবে পারবে 50টা মুরগি আচ্ছা 50টা মুরগি থাকবে আচ্ছা দেখুন দর্শক লেয়ার বার্ড 50টা মুরগির জন্য দাদা ছোট্ট করে একটা ঘর তৈরি করেছেন লেয়ার এখানে থাকবে আর এই যে মোটা নেটগুলো দেওয়ার কারণ কি এগুলো যাতে এখানে একটু শেয়াল লা কুকুরের উৎপাদ হয় তো এর করে দিয়া দিয়ে দিয়া ও এগুলো এখানে সেই দেওয়া হয়েছে আর এই যে দেখুন দর্শক বন্ধুরা মানে অনেক ছোট্ট ছোট্ট ভাবে দাদা শুরু করছেন যাতে এটাকে পরবর্তী ক্ষেত্রে আরো অনেকটা অবধি বাড়ানো যায় এখানে আমার আগামী দিনে এখানে আমার বড় প্রজেক্ট তৈরি করার ইচ্ছা আছে এখানে কতটুকু জায়গা রয়েছে এখানে প্রায় আমার পাঁচ কাটার মতো জায়গা আছে আচ্ছা আচ্ছা এখানে প্রায় হাজার দু হাজার মুরগি রেডি মুরগি তৈরি করবো রেডি মুরগি থাকবে এখানে রেডি মুরগি মানে সোনালি রেডি মুরগি করার জন্য বড় ঘরে বোর্ডিং হবে এখানে সব সোনালীর জন্য সেই নেক্সট প্রজেক্টের ল্যান্ড গুলো এখানে দাদা বড় প্রজেক্ট তৈরি করবেন এই থেকে একেবারে ওই মাথা অবধি রয়েছে এখানে পুরোটা জায়গায় ঘর তৈরি হবে আর এদিক থেকে দাদার মুরগির ফার্মটা একটু দেখিয়ে দিই এই যে রয়েছে দাদার মুরগির ফার্মটা একেবারে অনেক ছোট্ট পর্যায়ে শুরু করা ওই সাইডেই দাদার ঘর রয়েছে আর এই সাইডেই দাদা

পরবর্তী ক্ষেত্রে কি কাজ করার ইচ্ছে রয়েছে না সম্পূর্ণ মুরগির ফার্মে আসার ইচ্ছে রয়েছে আগামী দিনে পার্ট টাইম হিসেবে মুরগির ফার্মটাকে রাখবেন আগামী দিনে আমি মুরগির ফার্মটাকেই বড় করে দেখতে চাই এটা থেকেই আমি বড় করে দেখতে চাই লোকের কাজ করার না থেকে নিজেই কিছু করা কিছু করবে নিজে স্বনির্ভর হতে চাইছি স্বনির্ভর হতে চাইছি নিজেই আচ্ছা 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 দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই আপনার প্রজেক্টটা অনেক বড় হোক আগামী দিনে আবার আসব আপনার কাছে ভালো থাকবেন তাহলে দাদা আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে कबे